আসসালামু আলাইকুম দাদা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সো আবারও আপনাদের জন্য নতুন করে একটা নিউজ নিয়ে আসলাম। সো আর সেটা হচ্ছে পর্তুগাল সম্পর্কিত, ঠিক আছে? আসলে আমাদের বাংলাদেশের জন্য আবারও গুড নিউজ, আর এটা নিউজটা আমি খুব দীর্ঘায়িত করব না, ছোটো আকারে সংক্ষিপ্ত আকারে বলে দেবো। তার আগে বলে নিই, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন এবং বেল আইকন বাটনে ক্লিক দিয়ে রাখবেন, যাতে আমি কোনো ভিডিও আপডেট দিলে খুব সহজেই আপনারা নোটিফিকেশন পেয়ে যান এবং দেখতে পারেন। আর ভিডিওগুলো স্কিপ করবেন না, যারা ভিডিওগুলো স্কিপ করবেন তাহলে আগামাতে আপনারা কিছু বুঝবেন না, পিছিয়ে বুঝবেন না, সামনেও বুঝবেন না। আর ভিডিও দেখার পর আপনারা কমেন্টস করবেন। আমি দেখেছি আমার প্রিভিয়াস ভিডিওগুলো, আমি যেটা আলোচনা করেছিলাম ভিডিওতে সেটাই আমাকে আবার কমেন্টস করে জিজ্ঞেস করা হয়। তো আসলে ওই হিসেবে আমার ওই প্রশ্নগুলোর আনসার দেওয়া হয় না, ঠিক আছে? এটা নিয়ে আসলে কেউ রাগ করলে আমার কিছু আশা, মানে এক্সটেল মি সরি অ্যাবাউট দ্যাট, কারণ আমি যে সম্পর্কে আলোচনা করি ভিডিওতে ওইটা আপনারা ভিডিওটা না দেখে আপনারা কমেন্টসগুলো করে ফেলেন। সো ভিডিওটা দেখবেন, তারপর কমেন্টস করবেন, আমার অনুরোধ রইল। সো আসলে আপনাদের জন্য সুখবরটা হচ্ছে এই পর্তুগালের যেই বিষয়টা, আসলে পর্তুগালের আমাদের যে ইয়েটা ছিল পর্তুগালের লিসবনে উদ্বোধন করা হলো বাংলাদেশের দূতাবাসের নিজস্ব ভবন, যেটা আরও আগে হয়েছিল, ঠিক আছে? বাংলাদেশ দূতাবাসের নিজস্ব ভবন পর্তুগালের লিসবনে স্থাপন করা হয়েছিল। এবং নতুন করে আরও একটা গুড নিউজ আছে, সেটা হলো আমাদের জন্য আমাদের বাংলাদেশে এখন এই দুই মাসের মধ্যে, সামনের মাসে আগস্টে না হলে এরপরের মাসে, এই দুই মাসের ভেতরে পর্তুগালের কনসুলেট আমাদের বাংলাদেশে আসতেছে। সো এখানে আসলে আসলে খুশি খবর, কেননা দেখুন আমরা যেই আগে যেই রোমানিয়ার ফাইলগুলো ইন্ডিয়া নিতে হতো, তো এই ফাইলগুলো নিয়ে কত ধরনের হেনস্থা হতো। ইউরোপ এম্বাসির যত ধরনের ফাইল থাকতো আমরা এগুলোকে ইন্ডিয়া নিয়ে যেতে হতো, তো ইন্ডিয়া নিয়ে যাওয়ার পরে কত ধরনের হেনস্থা হতো ওখানে, সেটা তো আর বলার কোনো ইয়ে নেই। কত হোটেল রেন্ট করতে হতো, এক একজনের 1-1.5 লাখ টাকা খরচ হতো, ইন্টারভিউ অ্যাপয়েন্টমেন্ট নিলে আপনাদের প্রায় 80,000-90,000 কেউ এভাবেও পে করছে ইন্টারভিউ অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য। তো সেই হিসাবে আমরা এগুলো আর করতে হবে না, আমাদের নিজের দেশে এখন আমরা ইন্টারভিউ অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবো। আর পর্তুগালের ইয়েটা খুব সহজে চলে আসতেছে, এটা দু মাসের মধ্যে ইনশাআল্লাহ। আর আমার কাছে যে ছোটো আকারে নিউজটা ছিল সেটা হচ্ছে পর্তুগালের লিসবন উদ্বোধন করা হলো নিজস্ব ভবনের উদ্বোধন করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমিন। সো ডক্টর একে আব্দুল মোমিন পর্তুগাল লিসবনে যেই ভবনটি উদ্বোধন করেছিলেন, সেখানে যাওয়ার পরে তিনি তাদের সাথে ডিসকাস করছিলেন, তাদের পার্লামেন্টের সাথে, যাতে আমাদের বাংলাদেশের কনসুলেট আসার জন্য পর্তুগালের। তো সেই হিসেবে তারাও আসলে তার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছিল। এবার বাংলাদেশে চালু হতে যাচ্ছে পর্তুগালের ই কনসুলেট সেবা। তো এই ই কনসুলেট সেবার মাধ্যমে আমরা কী কী করতে পারবো, সেখানে মনে করুন যে বিভিন্ন ধরনের তথ্য পেতে পারি আমরা, আর ফাইলগুলো কীভাবে আমরা রেডি করতে পারবো, তাদের মাঝে জমা দিতে পারবো, বিভিন্ন ধরনের, ঠিক আছে, ইউরোপ সংক্রান্ত। তো এবং কি আমরা যে ফাইলগুলো জমা দেবো ওই ফাইলগুলো আমরা ওখান থেকেই ভিসা হবে আমাদের বাংলাদেশের জন্য। সো আসলে বন্ধুরা আশা করি বুঝতে পারছেন, পর্তুগালে যারা অ্যাপ্লিকেশন করার জন্য এখনও বসে আছেন, ভাবতেছেন যে ইন্ডিয়া যেতে হবে, পর্তুগালের ফাইল নিয়ে আসতে হবে, যাতায়াত, ভিসা খরচ, ইন্ডিয়ান ভিসা, অনেক হেনস্থা। সো ওই হেনস্থা থেকে ইনশাল্লাহ আমরা মুক্তি পেতে যাচ্ছি খুব শীঘ্রই, এবং ইনশাল্লাহ দু মাসের মধ্যে রেজাল্টটা চলে আসবে আশাবাদী ইনশাল্লাহ আমরা। আর যে মালটার ব্যাপারটা, সামনের মাস থেকেই মালটার ফাইল আপনারা ইনশাল্লাহ মালটার কাজ শুরু হয়ে যাবে, এটা কথা ছিল অফিসিয়ালি 4 তারিখ থেকে শুরু হওয়ার, আশা করি 4 তারিখ থেকে শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। আর তার 4 তারিখেও যদি না হয় তো একদিন, দুদিন, 2-4 দিন, 5 দিন পিছাবে, এই এটাই হতে পারে, এর থেকে বেশি না। তো আমরা মালটার ভিসাটাও আমরা খুব সহজে পেয়ে যাচ্ছি আমাদের বাংলাদেশ থেকে। আর যে প্রিভিয়াস ভিডিওগুলোতে আমরা আলোচনা করতাম রোমানিয়া সম্পর্কিত, যে রোমানিয়ার কনসুলেট আসতেছে, 12 সদস্য টিম ইন্ডিয়া থেকে আসতেছে, এই বিষয়ে আমরা যতবার ইনফরমেশন দিয়েছি, অনেকে আমাদের ভিডিওর নিচে কমেন্টস করেছিলেন আমরা ভুল তথ্য দিচ্ছি বা এটা করতেছি ওটা করতেছি, আসলে এখন তাদের মুখে তালা। আমি বিস্তারিত তাদের জন্য বেশি কিছু বলতে চাচ্ছি না। সো এটার আমাদের নিউজের প্রমাণগুলো এখনই তারা পাচ্ছে, যে আসলে দেখুন রোমানিয়ান কনসুলেট থেকে কতজন অলরেডি চলে গেছে রোমানিয়াতে, অলরেডি যারা বাংলাদেশের থেকে ভিসা পেয়ে, ঠিক আছে?
বাংলাদেশে সম্পূর্ণ ফাইলটা সাবমিট করছে, বাংলাদেশ থেকেই সকল ধরনের কার্যক্রম চালিয়েছে এবং ভিসা পেয়েছেন 30 দিনের মধ্যে, 25 দিনের মধ্যে, 40 দিনের মধ্যে, তাও আবার কীভাবে এক এক দিন 35-40 জন রোমানিয়া একসাথে গেছে একই ফ্লাইটে। গত 23 তারিখ, আজকে কত তারিখ, আজকে আজকে হচ্ছে 28 তারিখ, গত 23 তারিখেও 26 জন চলে গেছে একসাথে একই ফ্লাইটে। তাহলে আপনারা চিন্তা করুন কতগুলো ভিসা হচ্ছে কতগুলো, কারণ তখন রোমানিয়ার প্রায় 5,000-এর উপরে ফাইল জমা হয়ে গিয়েছিল, অনেকের পারমিট এক্সপায়ার হয়ে গেছে। সো সেক্ষেত্রে এখন সবগুলো মীমাংসা ইনশাল্লাহ, এটা নিয়ে আর কোনো চিন্তাভাবনার কিছু নেই। আর যে কথাটা হচ্ছে মাল্টা নিয়ে, আপনারা যারা এখনও, আমি আবারও বলতেছি মাল্টা নিয়ে এখনও আপনারা যারা চিন্তিত আছেন, চিন্তিত হওয়ার কিছু নেই, নিরাশ হবেন না, ইনশাল্লাহ খুব শীঘ্র এটা সলিউশন আসতেছে, ঠিক আছে। সো ঠিক এইভাবে পর্তুগালের জন্য আপনাদের নিরাশ হওয়ার কিছু নেই, পর্তুগালের ইনশাল্লাহ আবারও বলতেছি 2 মাসের মধ্যে ইনশাল্লাহ, সামনের মাস এর পরের মাস আগস্ট সেপ্টেম্বর এই 2 মাসের মধ্যে আমরা ভালো একটা নিউজ রেজাল্ট পেয়ে যাব পর্তুগালের, আমাদের বাংলাদেশ থেকে ইনশাল্লাহ আমরা ভিসা পাবো, ঠিক আছে। তো যারা এখনও প্ল্যান করে বসে আছেন, আপনারা পর্তুগালের জন্য অ্যাপ্লিকেশন করবেন, খুব শীঘ্রই আপনারা পর্তুগালের জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন। সো আশা করি ভালো রেজাল্ট পাবেন, ভালো, কারণ এখন পর্তুগাল, মাল্টা, পোল্যান্ড এই দেশগুলোতে প্রচুর ভ্যাকেন্সি কাজের, ঠিক আছে। এখন তো সামারের সিজন, বিভিন্ন ভিজিটররা এদের সাথে ঘোরাফেরা করে, তো সেই হিসাবে বিভিন্ন রেস্টুরেন্টে, কারখানায়, ফ্যাক্টরিতে, বিভিন্ন জায়গায় তাদের ভ্যাকেন্সিগুলো অনেক বেশি, তো সেই হিসেবে তাদের লোক প্রয়োজন, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে তারা এইসব উদ্যোগ নিতে আসলে ইয়ে করেছেন। তো আশা করি বন্ধুরা সবাই বুঝতে পারছেন আমি কী বলতে চাইছি, এবং কি সামনে যত ধরনের নতুন নতুন আপডেট নিউজগুলো থাকবে আমার ইউরোপ ভিসা নিউজ চ্যানেলে আপনারা খুব শীঘ্রই পেয়ে যাবেন, খুব সহজেই পেয়ে যাবেন, ঠিক আছে। তো নেক্সট আমার ভিডিওতে থাকছে ইটালির ভিজিট ভিসা সম্পর্কে, বিভিন্ন ধরনের কমেন্টস আসতেছে ইটালি সম্পর্কিত, আর ইটালি যে আপডেটগুলো আমি অলরেডি দিয়ে দিছি এগুলো আশা করি পেয়ে গেছেন, এবং কিছু কিছু সিটিতে ইতালির কাজ একটু মানে স্লো হচ্ছে বা কম হচ্ছে, বা সিজনাল ভিসাটা কাজ হচ্ছে বেশি। তো সেক্ষেত্রে মনে করেন যে আসলে ভাবার কিছু নেই, ইনশাল্লাহ যারা এখনও পেন্ডিংয়ে আছেন তাদেরগুলো হয়ে যাবে, হয়তো একটু স্লোলি কাজ হচ্ছে, সো এখানে চিন্তার কোনো কারণ নেই। তো বন্ধুরা আসলে ভিডিওতে আর দীর্ঘায়িত করবো না, ভিডিও এমনিতে অনেক লেন্থ হয়ে গেছে। সো আশা করি সবাই ভালো থাকবেন, এবং আমার আবারও রিকোয়েস্ট রইল যারা এখন আমার চ্যানেলে নতুন, যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন নাই, আশা করি চ্যানেলটা খুব শীঘ্রই সাবস্ক্রাইব করে ফেলবেন, এবং কি প্রত্যেকটা ভিডিওতে লাইক দেবেন এবং ভিডিওগুলো আপনাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন। সো এবং কি আপনারা বেল আইকন বাটনে ক্লিক দিয়ে রাখবেন, যাতে আমি কোনো ভিডিও আপডেট দিলে ভিডিওগুলো আপনারা সহজে নোটিফিকেশন পেয়ে যান এবং কি দেখতে পারেন। আবারও বলতেছি ভিডিওগুলো স্কিপ করবেন না, স্কিপ করবেন তো আপনি কমেন্টসের সম্মুখীন হবেন। তো আশা করি বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে হ্যাভ গুড ডে।